হাই ফ্রেন্ডস, আমি সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি সায়াটিকার ব্যথার চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যাদের সায়াটিকার ব্যথা আছে, আজকের এই ভিডিওতে আপনি এটার 100% সলিউশন পেয়ে যাবেন। আজকের ভিডিওতে পাওয়ারফুল কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো ইউজ করলে, যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি সায়াটিকার ব্যথার সমস্যার থেকে আপনি রেহাই পাবেন। ভিডিওটির শেষে মেডিসিনগুলোর ব্যাপারে ডিসকাস করব, কোথায় পাবেন মেডিসিনটি সেসব ব্যাপারে ডিসকাস করব, মেডিসিনটি কিভাবে খেতে হবে সব কিছুর ব্যাপারে আপনি ডিটেলসে জানতে পারবেন। চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও রেগুলার দেখে যাচ্ছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট আপডেটস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে নম্বর দেওয়া আছে, আপনি ওই নম্বরে কল করুন, আমাকে পেয়ে যাবেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সায়াটিকার ব্যথা হচ্ছে কোমর থেকে ব্যথা আরম্ভ হয় আর ব্যথা নিচের দিকে নামতে থাকে, মানে পায়ের নিচের দিকে ব্যথা নামতে থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে বাঁ পায়েই হয়, মানে বাঁ সাইডেই বেশিরভাগ ক্ষেত্রে এরকম ব্যথা হয়। কোমর থেকে ব্যথা আরম্ভ হয়ে একদম নিচের দিকে, পায়ের নিচে নামতে থাকে, আর প্রচণ্ড ব্যথা হয়, সহ্য করতে পারে না পেশেন্ট, নড়লে চললে, একটু উঠলে বসলে ব্যথা বেড়ে যায়। এটা সায়াটিকার নার্ভের ব্যথা, সায়াটিকার ব্যথা বলে এটাকে, ঠিক আছে? তো এই কন্ডিশনে আপনাকে কী কী মেডিসিনস খেতে হবে, কী কী হোমিওপ্যাথি মেডিসিন খেলে আপনার ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ব্যথা একদম কমে যাবে, চলুন সেসব মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করি। তো কারো যদি এরকম ধরা পড়ে সায়াটিকার ব্যথা, যে আপনি ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার বলল আপনার সায়াটিকার ব্যথা আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি জেনেছেন যে সায়াটিকার সমস্যা আছে আপনার। তো সেই অবস্থায় আমি আজকের ভিডিওতে যে মেডিসিনসগুলো ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, এই মেডিসিনসগুলো খেলে ব্যথা খুব তাড়াতাড়ি একদম কমে যাবে। আপনার বাড়িতে যদি কারো সায়াটিকার ব্যথা হয়, বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে যদি কারো সায়াটিকার ব্যথা হয়, আপনি ভিডিওটি তাদেরকে শেয়ার করুন বা তাদেরকে বলুন আমি যেই মেডিসিনসগুলো ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, মেডিসিনগুলো খুবই কাজের, খুবই এফেক্টিভ, এই মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশান শুরু হবে, একদম ব্যথা কমে যাবে। চলুন মেডিসিনসগুলোর ব্যাপারে জেনে নিই। সায়াটিকার ব্যথা দূর করার জন্য আজকের পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে, সবার প্রথম মেডিসিনটির নাম হচ্ছে কোলোসিন্থ মেডিসিন। কোলোসিন্থ মেডিসিনটি আপনাকে 30 পোটেন্সিতে খেতে হবে, আর কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, SBL বা অন্য ভালো কোম্পানি আপনি নিয়ে নেবেন কোলোসিন্থ 30 পোটেন্সিতে। আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ভিসকাম অ্যালবাম 30, এটাও আপনি 30 পোটেন্সিতে নিয়ে নেবেন। আর তৃতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে জার্মানি কোম্পানির অ্যাডেল 39। অ্যাডেল 39 সায়াটিকার ব্যথার ক্ষেত্রে ভীষণ হেল্প করে, ওই মেডিসিনটিও আপনাকে নিতে হবে। সো ফ্রেন্ডস, চলুন ডিসকাস করি যে মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে। সবার প্রথমে যে দুটো পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করেছি, ভিসকাম অ্যালবাম 30 আর কোলোসিন 30, এই দুটো মেডিসিন হোমিওপ্যাথি শপ থেকে 10 ml মতো আপনি কিনে নিয়ে আসবেন, মানে লিকুইডটা 10 ml কিনে নিয়ে আসবেন, SBL বা অন্য ভালো কোম্পানি একটা নিলেই হলো, আপনি দোকান থেকে পারচেস করবেন। এবার মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, কোলোসিন্থ মেডিসিনটি যে আছে এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন, মানে লিকুইডটা ডাইরেক্ট 2 ফোঁটা আপনাকে জিভে দিতে হবে। আর ভিসকাম অ্যালবাম 30 যে আছে ওটা 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার পর আপনি খাবেন, সামান্য জলের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন দুটো মেডিসিন, কোলোসিন্থ খাবার আগে, ভিসকাম অ্যালবাম খাবার পরে। গ্লোবিলসে খেতে চাইলে 6টা করে 3 বার খাবার আগে আপনাকে খেতে হবে, মানে কোলোসিন 6টা করে 3 বার খাবার আগে খাবেন, আর ভিসকাম অ্যালবাম 6টা করে 3 বার খাবার পর আপনি খাবেন। এবার চলুন ডিসকাস করি যে অ্যাডেল 39-এর ব্যাপারে, এই জার্মানি মেডিসিনটির ব্যাপারে, এই মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে। এই মেডিসিনটি 1 চামচ জলে 10 ফোঁটা করে 3 বার খাবার আগে মেডিসিনটি আপনি খেয়ে যাবেন। সবগুলো মেডিসিনই আপনি হোমিওপ্যাথি দোকানে খোঁজ করুন, সেখানে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে মেডিসিনগুলো খেতে হবে। অ্যাডেল 39 মেডিসিনটির দাম একটু বেশি পড়বে, 250 টাকার উপরে পড়বে। যাদের মনে হচ্ছে যে অ্যামাউন্টটা একটু বেশি যাদের মনে হচ্ছে, ঠিক আছে, তারা শুধু ভিসকাম অ্যালবাম বা কোলোসিন্থ মেডিসিনটি খেতে পারে, ওই মেডিসিনেও কাজ হবে, তবে অ্যাডেল 39 মেডিসিনটি খেলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি আপনি ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন।
সো ফ্রেন্ডস, মেডিসিনগুলো আপনি একটু বেশি দিন চালিয়ে যেতে পারেন। মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, কোনো ভয় নেই, নির্ভয়ে মেডিসিনগুলো আপনি বেশি দিন খেয়ে যেতে পারেন। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার ব্যথা একদম কমে গেছে, তখন আর মেডিসিনগুলো খাওয়ার দরকার নেই। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট সেকশনে লিখে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, আরও কোন কোন টপিকের উপরে ভিডিও আপলোড করা প্রয়োজন, আমি সেসব টপিকের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।